তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে আরো দুজনের মৃত্যু, বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। রাঙামাটির সাজেকের ট্রাক খাদে পড়ে ছয় শ্রমিকের মৃত্যু, বিভিন্ন স্থানে সড়কে ছড়ল আরো ছয় প্রাণ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা, সফরে সই হতে পারে চার চুক্তি ও সমঝোতার স্মারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে অন্তত আরও এক সপ্তাহ থাকবে এই দাবদাহ, এরপর বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। মানিক শিকদার রিপোর্ট। দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা, কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে হয় আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নরমালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। আমি কি করব, পেটে খায়, পেটের দায় তো চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এরা আমাদের কাছে আরো বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরো এক সপ্তাহ। আজকে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6°C। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরো বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আশা ক্লাস করা অনেকক্ষণ ধরে এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত এক দুই সপ্তাহ ধরে 500-550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-এর মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানিশূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে রোগীর সংখ্যা বাড়ছে। যদিও ICDDRB-র পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বলছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত, পড়ে যাচ্ছে ফসলের ক্ষেত। আজ মংলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.7°C ছিল। হিট স্ট্রোকে রাজবাড়িতে মারা গেছেন এক স্কুল শিক্ষক, বরগুনায় মৃত্যু হয়েছে আরও একজনের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসের রিপোর্ট। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায়। অসহনীয় গরমে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষেরা, প্রচণ্ড দাবদাহে রাস্তাঘাট থাকা, গাড়ি চলাচলও সীমিত। রাজবাড়ির গোয়ালন্দে হিটস্ট্রোকে মারা গেছেন প্রবীণ শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম মাস্টার। স্বজনরা জানান, বেলা 10টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান। এদিকে প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। গরমে ফেটে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি, ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরম ভাই, আম চত্বর থেকে চলে আসছি পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য, খালি পানি তৃষ্ণা লাগছে, মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে। এমন অবস্থা না রোদে মানে গাড়ি কাজকাম খুব কষ্ট হচ্ছে। একই অবস্থা চুয়াডাঙ্গায়, পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকৈর মাওনা সড়কের মেদি আশুলাই, চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশপাশের 10টি স্থানে
পিচ গলে যাচ্ছে, ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। সমস্যা, গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, চাকা স্লিপ খাচ্ছে। পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে। তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে। গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা, ফলে নানা রোগসহ মরে যাচ্ছে মাছ। বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে। অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে। তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু। সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে। সুস্থ রাখার জন্য এই ফার্মে হেড স্টকে তিনটা গরু মারা গেছে। খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ পানি, বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি, এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। এদিকে বৃষ্টির আশায় ইস্তেসখার নামাজ আদায় করেন ঝিনাইদহ পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা। বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্তের সড়কে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে 6 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও 8 জন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে 15 থেকে 16 জন শ্রমিক ট্রাকে করে সাজেকের সীমান্ত এলাকা উদয়পুরের দিকে রওনা দেয়। সিজকছড়া উদয়পুর সীমান্তের সড়কের 90 ডিগ্রি রিলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন হাসপাতালে নেওয়ার পথে 1 জন মারা যায়, আহত হয় 8 জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক, গাজীপুরের বাসিন্দা। ছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড়ে 2, বাগেরহাটের মোল্লারহাটে মা ছেলে ও মাদারীপুরের শিবচর এবং নাটোরের লালপুরে 2 জন নিহত হয়েছেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের ডংমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী পুয়াং পেট। পরে বঙ্গবন্ধু কন্যাকে গার্ড অফ অনার এবং গান স্যালুট দেওয়া হয়। 29 এপ্রিল পর্যন্ত সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। যোগ দেবেন জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNSFCAP-এর 80তম অধিবেশনে। এই সফরে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা আছে। কারাগারে বন্দী থাকা এবং নাগরিকত্ব যাচাই হচ্ছে এমন 173 জন বাংলাদেশকে ফেরত নিতে এসেছে মিয়ানমারের জাহাজ। দেশটির কারাগারে সাজা ভোগ করা কিংবা কর্তৃপক্ষের সাধারণ ক্ষমা পাওয়া এমন বাংলাদেশিদের ফেরত পাঠালো দেশটি। কাল বৃহস্পতিবার একই জাহাজে দেশটির অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে আসা 288 জন বিজিবি সদস্যকে ফেরত পাঠাবে বাংলাদেশ। এর জন্য কক্সবাজার BIWTC ঘাটে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত 600-এর অধিক বিজিবি ও মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যদের মানবিক কারণে আশ্রয় প্রত্যাবাসন করেছে বাংলাদেশ। কক্সবাজারে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হাদারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে নির্দেশ দেয়। একই সাথে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 6 জন বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের পরিসংখ্যান দাখিল করতে হবে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সচিব সহ 3 জনকে। যারা রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয়েছে রিপোর্টে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে তাদের নাম কর্তন করার জন্য। একই সাথে অন্য একটি আদেশ দিয়েছেন যে পুরা কক্সবাজার জেলাতে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেই রিপোর্ট এবং এই সংক্রান্ত তারা কী কী নাগরিক সুবিধা পেয়েছে এগুলা রিপোর্ট দিয়ে এটা আদালতে আগামী 6 জুনের ভিতরে হাইকোর্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 9 মে হজ ফ্লাইট শুরু, এজেন্সিগুলোকে হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। আমরা আমন্ত্রণ রাত 9টার 21-এ সংবাদে।
নয় মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানে ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। রাজধানীতে হজযাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 4,307 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে 1,179 জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন 456 জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে 259টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে, ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করবো ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে কমিশন সবকিছু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, নির্বাচনের সংসদ সদস্যরা যেন হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান কমিশনার আনিসুর রহমান। আমরা নিজেদের তরফ থেকেও এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে, মানে অবৈধ প্রভাব না খাটায়, সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের মানে জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যদি নির্দেশনা দেন। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করছে ভারত বাংলাদেশ। এ সময় দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে আছে দিল্লি, আগামীতেও থাকবে। আবারও নিচু সংবাদ বিরতি, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ, সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে দল। মন্ত্রণাবরণ, আপনার 21-এ সংবাদে এবারে ব্যবসা বাণিজ্যের খবর।
একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমেছে। এবার ভরিতে দাম কমল সর্বোচ্চ 2,800 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন দর অনুসারে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন 1,14,191 টাকা, 21 ক্যারেট প্রতি ভরির দাম 1,09,000 টাকা, 18 ক্যারেট 93,429 টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম 75,209 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে রূপোর দাম। আন্তর্জাতিক খবর, মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী শহর মাওয়াওতির পুনর্দখল নিল ক্ষমতাসীনরা। জান্তা বাহিনীর পাল্টা আক্রমণে যোদ্ধাদের সরিয়ে নিতে বাধ্য হল বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ। এপ্রিলের প্রথম দিকে শহরটি দখলে নিয়েছিল কেএনইউ। শনিবার দুপক্ষের মধ্যে আবারও তীব্র লড়াই শুরু হয়। বিদ্রোহীরা মিয়ানমার ও থাইল্যান্ডের সংযোগকারী একটি সেতুতে আটকে পড়া সরকারি সেনাদের হটিয়ে দিতে আক্রমণ করেছিল। এই সময় একদিনে শহরটির প্রায় 3,000 বেসামরিক বাসিন্দা পালিয়ে যায়। তবে বাইরে থেকে আসা সরকারি বাহিনীর অতিরিক্ত সেনারা স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীর সহায়তায় পাল্টা আক্রমণ চালিয়ে শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়। বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই শহরটি সীমান্ত ক্রসিং পুনরায় খোলার আশা করছে থাইল্যান্ড। এবারে খেলার খবর, বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। অভিজ্ঞদের নিয়ে দল গড়েছে রোডেশিয়ানরা। নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। নতুন মুখ হিসেবে দলে আছেন অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জোনাথন ক্যাম্বেল। সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়া তাদিওয়ানেশে মারুমানি ও ফারাজ আকরামকেও দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে বোর্ড। সিরিজের প্রথম 3 ম্যাচ হবে চট্টগ্রামে, অন্য দুটি ঢাকায়। 28 এপ্রিল বাংলাদেশে পা রাখবে সিকান্দার রাজা শন উইলিয়ামসরা। দু দলের মাঠের লড়াই শুরু হবে 3রা মে। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, হিট স্ট্রোকে আরও দুজনের মৃত্যু, বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। রাঙ্গামাটির সার্জিক্যাল ট্রাক খাদে পড়ে 6 শ্রমিকের মৃত্যু, বিভিন্ন স্থানে সড়কে ঝরল আরও 6 প্রাণ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা, সফরে সই হতে পারে 4 চুক্তি ও সমঝোতার স্মারক। সবশেষ খবর জানতে ডাল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে, ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।